হ্যালো এভরিওয়ান, এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। আমরা কমনওয়েলথ গেমস নিয়ে কয়েকটা প্রশ্ন আজকে দেখে নেব। এটা খুবই ছোট একটা ক্লাস হবে এবং এখানটাতে আমরা ম্যাক্সিমাম কমনওয়েলথ গেমস নিয়ে যে প্রশ্নগুলো আসে পরীক্ষাতে সেগুলো কভার করে দেবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আছে, এবছর কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এবছর অর্থাৎ 2022 সাল, তোমাদের খেয়াল রাখতে হবে কমনওয়েলথ গেমস কিন্তু 4 বছর অন্তর অন্তর হয়, 2022-এর পরে 2026, তারপরে 2030, এইভাবে হবে। তো 2022 সালে কোন দেশে হয়েছিল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ইংল্যান্ডে কমনওয়েলথ গেমস এবছর অনুষ্ঠিত হয়েছিল, বার্মিংহাম, ইংল্যান্ডের বার্মিংহাম। আর একটা দেখো, কত বছর অন্তর অন্তর কমনওয়েলথ গেমস গঠিত হয় বা অনুষ্ঠিত হয়? এটা আমি একটু আগেই অ্যান্সার বলে দিলাম, কি হবে অ্যান্সার? অপশন বি, 4 বছর অন্তর অন্তর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। তারপর দেখো, কমনওয়েলথ গেমস CWG মানে হচ্ছে কমনওয়েলথ গেমস, এটা 2022 এর কোন দেশ সব থেকে বেশি সোনার মেডেল জিতেছে, সব থেকে বেশি সোনার মেডেল, গোল্ড মেডেল জিতেছে কোন দেশ? তো এখানটাতে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া সব থেকে বেশি মেডেলও জিতেছে এবং সব থেকে বেশি সোনার মেডেলও কিন্তু জিতেছে। তোমাদের খেয়াল রাখতে হবে এই জিনিসটাকে। তারপরে দেখো, কমনওয়েলথ গেমসে সুশীলা দেবী ভারতবর্ষ থেকে বিলং করেন, তিনি সুশীলা দেবী, ইনি কোন পদক জিতেছেন? তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সিলভার মেডেল জিতেছেন সুশীলা দেবী। ওকে, মীরাবাই চানু কোন খেলায় সোনার মেডেল জিতেছেন? তো তোমরা জানো যে মীরাবাই চানু, সাইকম মীরাবাই চানু, তিনি সোনার মেডেল জিতেছেন এবং তিনি কোন খেলার সাথে যুক্ত? এটা কিন্তু পরীক্ষাতে বিগত বছরে এসেছে, এবছরও আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারোত্তোলন, ঠিক আছে, ভারোত্তোলন বা ওয়েট লিফটিং, ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন দেখো, কোন খেলায় শরৎ কমল সোনা জিতেছেন? শরৎ কমল সোনা জেতেন কোন খেলায়? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, টেবিল টেনিস, ঠিক আছে, টেবিল টেনিস খেলাতে কিন্তু শরৎ কমল সোনা জিতেছে। তারপরে 2022-এ কততম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে? তো 2022 সালে অপশন বি 22তম, তো মনে রাখা খুবই সোজা, 2022, তো 22তম কমনওয়েলথ গেমস। ওকে, কোন রাজ্য থেকে এবছর সব থেকে বেশি খেলোয়াড় অংশগ্রহণ নিয়েছিল? তো কোন রাজ্য থেকে, ভারতবর্ষের কোন রাজ্য থেকে সব থেকে বেশি পরিমাণ খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন? তো এটা হবে হরিয়ানা, হরিয়ানা থেকে সব থেকে বেশি। তারপরে দেখো, কমনওয়েলথ গেমসে ভারতের বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেছিলেন কে? বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় অর্থাৎ সব থেকে বয়স বেশি খেলোয়াড় ছিলেন কে? তো অপশন সি হয়ে সঠিক উত্তর, এখানে সুনীল বাহাদুর হচ্ছেন সব থেকে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়। অচিন্ত্য শিউলি এটি কোন রাজ্যের খেলোয়াড়? তো তোমরা জানো অচিন্ত্য শিউলি, ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে বিলং করেন, পশ্চিমবঙ্গের খেলোয়াড়, যিনি গোল্ড মেডেল জিতেছেন এবং অচিন্ত্য শিউলি ওয়েট লিফটিং এর সাথে যুক্ত, ভারোত্তোলনের সাথে যুক্ত। এখনো পর্যন্ত কোন দেশ সব থেকে বেশি বার কমনওয়েলথ গেমস হোস্ট করেছে, হোস্ট করেছে অর্থাৎ কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে কোন দেশে সব থেকে বেশি বার? সেখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অস্ট্রেলিয়াতে সব থেকে বেশি বার কমনওয়েলথ গেম হোস্ট হয়েছে। কমনওয়েলথ গেমস 2022-এ ভারত মোট কতগুলি ব্রোঞ্জ মেডেল জিতেছে? তো ভারত ব্রোঞ্জ মেডেল কতগুলি জিতেছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 23টি ব্রোঞ্জ মেডেল কিন্তু ভারত জিতেছে। কোন সালে প্রথম কমনওয়েলথ গেমস গঠিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল? 1930, 1934, 42 নাকি 46? তো কোন সালে হবে অ্যান্সার? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, এই সরি, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 1930। তাহলে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে, ঠিক আছে। চলো তারপরে দেখো, কোন কোন বছর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়নি? তো দুটো বছর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়নি, সে দুটো বছর হচ্ছে 1942 এবং 1946, কারণ এই সময়টা বিশ্বযুদ্ধর কারণে কমনওয়েলথ গেমস কিন্তু অনুষ্ঠিত হয়নি। তারপরে দেখো, কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম সোনার পদক কে জিতেছিলেন? তো ভারতের জন্য প্রথম সোনার পদক জিতেছিলেন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মিলখা সিং। তারপরে দেখো, এবছর কমনওয়েলথ গেমসে মোট কতগুলি দেশ অংশগ্রহণ করে? এই বছর 72টা মোট দেশ অংশগ্রহণ করেছিল, ঠিক আছে,
72টা দেশ। 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে 2022 সালে আমরা দেখলাম যে ইংল্যান্ডের ব্রামিংহামে হলো, এবং 2026 সালে হবে অস্ট্রেলিয়াতে, ঠিক আছে? এবছর কমনওয়েলথ গেমস এ ভারত মোট কতগুলি গোল্ড মেডেল জিতেছে? আচ্ছা, একটু আগে আমরা দেখলাম সিলভার মেডেল, এবার আমরা দেখবো গোল্ড মেডেল। তো অপশন ডি, 22টা গোল্ড মেডেল কিন্তু ভারত জিতেছে, ঠিক আছে? কমনওয়েলথ গেমসে 2022-এ মেডেল তালিকায় ভারতের স্থান কত? তো অপশন ডি হবে সঠিক উত্তর, চতুর্থ। চতুর্থ নম্বর স্থানে ভারত রয়েছে। কোন তারিখ কমনওয়েলথ গেমস দিবস হিসেবে পালন করা হয়? কোন তারিখ কমনওয়েলথ গেমস দিবস হিসেবে পালন করা হয়? 24শে মে, 24শে জুন, 24শে জুলাই নাকি 24শে আগস্ট? অপশন এ, 24শে জুন হবে সঠিক উত্তর। 24শে জুন কমনওয়েলথ গেমস ডে হিসেবে পালন করা হয়। তারপরে দেখো, 2022 সালে কমনওয়েলথ গেমসে ভারতের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেছিলেন কে? তাহলে একটু আগে আমরা দেখলাম যে সব থেকে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় দেখলাম সুশীল, একটু আগে দেখলাম কি, সুশীল না সুনীল, হ্যাঁ সুনীল বাহাদুর, ঠিক আছে? সুনীল বাহাদুর হচ্ছেন সব থেকে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়। এবার আমরা দেখব যে সব থেকে ছোট খেলোয়াড় অর্থাৎ কনিষ্ঠতম খেলোয়াড় কে? সব থেকে কনিষ্ঠতম খেলোয়াড় হচ্ছেন অপশন সি, অনাহাত সিং, ঠিক আছে? অনাহাত সিং হচ্ছেন সব থেকে কনিষ্ঠতম খেলোয়াড়। ভারত প্রথম কোন সালে কমনওয়েলথ গেমস হোস্ট হয়েছিল? প্রথম ভারত হোস্ট করেছিল 2010 সালে, ঠিক আছে? 2022-এর কমনওয়েলথ গেমস এর মটো কি ছিল? পেরি, স্পোর্টস ইজ এভরিথিং, স্পোর্টস ইজ জাস্ট দ্য বিগিনিং, স্পোর্টস ইজ দ্য বিগিনিং টু অল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, স্পোর্টস ইজ জাস্ট দ্য বিগিনিং, ঠিক আছে? তারপরে দেখো, কোন বছর কমনওয়েলথ গেমসে ভারত সব থেকে বেশি পদক পায়? কমনওয়েলথ গেমসে ভারত সব থেকে বেশি পদক কোন দেশে পেয়েছিল, সরি কোন বছর পেয়েছিল? তো বি, অপশন বি, 2010 সালে যখন ভারতেই কমনওয়েলথ গেমসটা অনুষ্ঠিত হয় তখন ভারত কিন্তু সব থেকে বেশি মেডেল জিতেছিল। আচ্ছা, কমনওয়েলথ গেমসে 2022 সালের ম্যাসকট কে ছিল? ম্যাসকট এই বছর কার কে ছিল? মিলাইতো বা সোমাইতা, পেরি দা বুল নাকি কোনোটি নয়? অপশন সি হয়ে যাবে, পেরি দা বুল হচ্ছে এবছরকার ম্যাসকট, ঠিক আছে? কমনওয়েলথ গেমস 2022-এ ভারত কে, মানে ভারতকে কুস্তিতে প্রথম পদক কে দিয়েছে? ঠিক আছে, একটা কে কেটে দাও। আচ্ছা এইটা না, কমনওয়েলথ গেমস 2022-এ ভারতকে কুস্তিতে প্রথম পদক দিয়েছে কে, ঠিক আছে? তাহলে বজরং পুনিয়া, বিন্দিয়া রানী, অংশু মালিক নাকি কোনোটি নয়? অপশন সি, অংশু মালিক কিন্তু এবছর ভারতকে প্রথম পদক দিয়েছে, ঠিক আছে? তারপর দেখো, সংকেত সাগরণ কমনওয়েলথ গেমস 2022-এ ভারোত্তোলনে কোন পদক জিতেছে? সংকেত সাগরণ, এটা হবে অপশন বি, সিলভার পদক কিন্তু সংকেত সাগরণজি জিতেছেন, ঠিক আছে? কমনওয়েলথ গেমসে 2022 সালে ভারতের কুস্তিবিদ দিব্যা কাকরান কোন পদক জিতেছে? দিব্যা কাকরান অপশন সি, ব্রোঞ্জ পদক জিতেছে, ঠিক আছে? 2022 কমনওয়েলথ গেমসে রবি কুমার দাহিয়া, তোমরা এটা নিশ্চয়ই নাম শুনেছই না, রবি কুমার দাহিয়া কোন পদক জিতেছেন? অপশন এ, গোল্ড পদক জিতেছেন হচ্ছেন রবি কুমার দাহিয়া, ঠিক আছে? রবি কুমার দাহিয়া কোন পদক জিতেছে? গোল্ড। চলো তারপরে দেখো, ভারতীয় ক্রীড়াবিদ প্রিয়াঙ্কা গোস্বামী কমনওয়েলথ গেমস 2022-এ মহিলাদের 10 কিলোমিটার দৌড়ে কোন পদক জিতেছে? 10 কিলোমিটার দৌড় যে ইভেন্টটা ছিল সেখানে প্রিয়াঙ্কা গোস্বামী জিতেছেন সিলভার মেডেল, ওকে, সিলভার মেডেল তিনি জিতেছেন। তারপরে দেখো, 2022-এ ভারতীয় কুস্তিবিদ বিনেশ ফোগাট, বিনেশ ফোগাট তিনি কোন পদক জিতেছেন? গোল্ড, সিলভার, ব্রোঞ্জ না কোনোটি নয়? অপশন এ, গোল্ড পদক জিতেছেন বিনেশ ফোগাট, ঠিক আছে? কুস্তিগির তিনি, তাহলে কুস্তি খেলার সাথে যুক্ত বা রেসলিং। তারপরে দেখো, কমনওয়েলথ গেমস 2022-এ
ভারতের লন বলস দল কোন পদক জিতেছে? লন বলস দল, 1 মিনিট। হ্যাঁ, তাহলে লন বলস দল কোন যে পদক জিতেছে, অপশন এ গোল্ড জিতেছে লন বলস দল, ঠিক আছে। তারপর দেখো কমনওয়েলথ গেমসে 2022-এ মহিলাদের বক্সিং এ ভারতের জেসমিন কোন পদক জিতেছেন? জেসমিন তিনি কোন পদক জিতেছেন? অপশন সি ব্রোঞ্জ পদক জিতেছেন জেসমিন, ঠিক আছে। 2022 সালে কমনওয়েলথ গেমসে মহিলাদের বক্সিং এ ভারতের জেসমিন, আচ্ছা এটা একটু রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, কমনওয়েলথ গেমস 2022-এ ভারতের দীপক পুনিয়া, দীপক পুনিয়া কোন পদক জিতেছেন? দীপক পুনিয়া জিতেছেন অপশন এ গোল্ড পদক জিতেছেন, ঠিক আছে। 2022 সালে কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা হকি টিম কোন পদক জিতেছে? তাহলে ভারতীয় মহিলা হকি টিম জিতেছে অপশন সি ব্রোঞ্জ, ব্রোঞ্জ, ঠিক আছে। এবার কমনওয়েলথ গেমসে কিন্তু ক্রিকেট খেলা হয়েছে এবং ভারতীয় মহিলা টিম ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছে, এটা মনে রাখবে তোমরা। তারপরে দেখো জেরেমি লারি লুঙ্গা, এটা এনার নাম তুমি শুনেছো, এটা হচ্ছে নর্থ ইস্টের একজন ভারোত্তোলক, ওয়েট লিফটার, তিনি কোন পদক জিতেছেন? অপশন এ গোল্ড জিতেছেন তিনি, ঠিক আছে, লালি লুঙ্গা, ঠিক আছে, তার নাম হচ্ছে জেরেমি লালি লুঙ্গা, তিনি কিন্তু গোল্ড পদক জিতেছেন, ঠিক আছে। চলো কমনওয়েলথ গেমসে 2022-এ উদ্বোধনী অনুষ্ঠানে ভারত জাতীয় পতাকা বহন করেন কে? অপশন সি উপরের দুজন অর্থাৎ মনপ্রীত সিং এবং পিভি সিন্ধু, এই দুজন কিন্তু ভারতের পতাকা বহন করেছিলেন, ঠিক আছে। কমনওয়েলথ গেমসের প্রতিযোগিতায় পুরুষদের লং জাম্প ইভেন্টে ভারতের মুরালি শ্রীশঙ্কর কোন পদক জিতেছে, এটা মনে রাখবে তোমরা। কমনওয়েলথ গেমসের প্রতিযোগিতায় পুরুষদের লং জাম্প ইভেন্ট যেটা হয় সেখানটাতে মুরালি শ্রীশঙ্কর জিতেছেন অপশন বি সিলভার পদক জিতেছেন, ঠিক আছে। ভারতের অবিনাশ সাবেল কমনওয়েলথ গেমস 2022-এ পুরুষদের 3000 মিটার স্টিপলস দেশের জন্য কোন পদক জিতেছেন, ঠিক আছে, অপশন বি সিলভার পদক জিতেছেন তিনি। চলো 2022 সালে কমনওয়েলথ গেমসে ভারতের পুরুষ টেবিল টেনিস দল, তাহলে পুরুষ টেবিল টেনিস দল কোন পদক জিতেছে? অপশন বি গোল্ড, গোল্ড জিতেছে টেবিল টেনিস দল, ঠিক আছে, মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ, গোল্ড গুলো তো গুরুত্বপূর্ণ কিন্তু বিশেষ কিছু সিলভার ব্রোঞ্জ মেডেলও কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে, সেগুলো একটু দেখে নেব। চলো 2022 সালে কমনওয়েলথ গেমস এর গোল্ড মেডেল জয়ী সাক্ষী মালিক, সাক্ষী মালিক তিনি কোন রাজ্যের বাসিন্দা? তো সাক্ষী মালিক তিনি অপশন ডি হরিয়ানা রাজ্যের বাসিন্দা, ঠিক আছে। চলো তারপরে দেখো 2022 সালে কমনওয়েলথ গেমস এ ভারতীয়দের মহিলা ক্রিকেট দল, মহিলা ক্রিকেট দল কোন পদক জিতেছে? তো অপশন এ সিলভার পদক জিতেছে মহিলা ক্রিকেট দল, ওকে। কমনওয়েলথ গেমস 2022-এ ভারোত্তোলনে ভারতের হয়ে বিন্দিয়া রানী কোন পদক জিতেছে? বিন্দিয়া রানী জিতেছেন অপশন বি সিলভার পদক জিতেছেন, ঠিক আছে, বিন্দিয়া রানী। 2022 কমনওয়েলথ গেমসে ভারতের পূজা সিহা, পূজা সিহা কুস্তিতে কোন পদক জিতেছে? কুস্তিতে জিতেছেন অপশন সি ব্রোঞ্জ পদক। 2022 সালে কমনওয়েলথ গেমসে প্যারা টেবিল টেনিসে, প্যারা টেবিল টেনিস, ঠিক আছে, প্যারা টেবিল টেনিসে ভবিনা প্যাটেল কোন পদক জিতেছেন? তো অপশন এ গোল্ড পদক জিতেছেন তিনি, ভবিনা প্যাটেল, প্যারা টেবিল টেনিস, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ান টেবিল টেনিস দল জিতেছে গোল্ড, আবার প্যারা টেবিল টেনিস হিসেবে ভাবিনা প্যাটেল জিতেছেন গোল্ড, ঠিক আছে। তাহলে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে প্যারা টেবিল টেনিসে ভারতের সোনাল বেন প্যাটেল, তাহলে আগেরটা দেখলাম আমরা ভাবিনা প্যাটেল, এবার দেখবো সোনাল বেন প্যাটেল, তিনি জিতেছেন কিন্তু গোল্ড। চলো তারপরে দেখো কমনওয়েলথ গেমস 2022-এ ভারতীয় কুস্তিগির নবীন কুমার কুস্তিতে কোন পদক জিতেছেন? নবীন কুমার, তাহলে অপশন এ গোল্ড জিতেছেন নবীন কুমার, ঠিক আছে। পূজা গেলাট কোন খেলার সাথে যুক্ত? গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ, পূজা গেলাট কোন খেলার সাথে যুক্ত?
অপশন এ পুষ্টির সাথে যুক্ত পূজা গেলেন, ঠিক আছে। চলো আজকে শেষ প্রশ্ন থাকবে, এটা কি কমনওয়েলথ গেমসে 2022-এ প্রথমবারের মতো কোন নতুন দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তাহলে মহিলা ক্রিকেট দল কিন্তু এবছর প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই অবধি থাকবে 50টা কোশ্চেন তোমাদের কভার করে দিলাম, খুবই তাড়াতাড়ি কভার করলাম, এগুলো তোমরা দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।